हेलो वाइकर्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के हमारे एक्सब्लेड बाइक टीर आरो एक टी रिव्यू देवो। तार विशेष एक टा कारण आचे। बेसिकली हमारे बाइक टा ए जे साइलेंसर ए जगह टा ऑटो स्ट्रॉंगे लेगे पौरे स्क्रैच हुए चे। तो देखूँ तार पौरे मोटा मोटी ठीक ठाक ही आचे, कोनो रकम समस्या नहीं। और যারা বলে কি এক্স ব্লেডে সাইলেন্সারে পিলিয়ন বসলে পরে পায়েতে গরম লাগার ব্যাপারটা থাকে, তো সেটা কোনো মতেই সম্ভব নয়। কারণ এখানে একটা প্রোটেকশনের জন্য সাইলেন্সার, উপরে একটা পা রাখার জন্য র্যাক দেওয়া হয়েছে। তো বেসিক্যালি এটাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তিনজন খুব ভালোভাবেই বসতে পারে বাইকটার মধ্যে। দেখুন, বাইকটা প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজেছিল, জাস্ট একটু জল দিয়ে ধুয়েছি, আর কিছুই না। বারে বারে দোকান থেকে সার্ভিসিং করার থেকে নিজে বাড়িতে পরিষ্কার করবেন, তাতে বেশি ভালো থাকে বাইক। কারণ কি, ওরা যে ফোর্সে জলটা মারে তাতে আপনার গাড়ির কালারে অনেক রকম ক্ষতি হতে পারে। সেই জন্য আমি নিজেই বেশিরভাগ সময় বাইক নিজেই পরিষ্কার রাখি, নিজের বাইক। দেখছেন ইঞ্জিন কাউলটাও খুব সুন্দর আছে, রাস্ট এসেছিলো বলে আমি ওটাতে র্যাপিং করিয়েছিলাম। তো আমার এক্সব্লেড লাভাররা বারবার কমেন্ট করে যে বাইকটা কেমন, কত প্রাইস পড়েছিল। দেখতে পাচ্ছেন আমার বাইকটা এই দু বছরের কাছাকাছি, এক বছর 8-9 মাস হবে, তো এখন পর্যন্ত 36,271 কিলোমিটার রান হয়ে গেছে। এটা এই প্রোটেকশনটা দিয়েছিলাম, দেখুন ট্যাঙ্কির উপরে যে লকটা থাকে, লকটা যাতে রাস্ট না আসে সেজন্য একটা প্রোটেকশন দিয়েছিলাম। একটা র্যাপিং দিয়েছিলাম যাতে এই কার্বন ফাইবারের সঙ্গে ম্যাচ করে যায়। সেরকম গাড়ির কোনো রকম কিছু পরিবর্তন হয়নি, সব কিছু ঠিকঠাকই আছে। যদি সাউন্ডটা শুনতে চান সেটাও শোনাই। একেবারে আগের মতোই আছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি। আর ফগ লাইট, এটা ফগ লাইটের আমার সুইচ আলাদাভাবে ইনস্টল করা হয়েছিল, এর জন্য ব্যাটারিতেও কোনো রকম এফেক্ট পড়েনি। বন্ধুরা বারবার জিজ্ঞাসা করে যে লাইট ইনস্টল করাতে ব্যাটারিতে কোনো রকম চাপ এসছে কি না, বলবো একেবারেই না। আর যেটা সব থেকে বড়ো কথা, বাইকটার অনরুট প্রাইস পড়েছিল আমার 1,27,000 টাকা। পুরো কোভিডের সময় আমার বাইকটা নেওয়া শুধুমাত্র আমার কাজের জন্য, তখন একেবারেই গাড়ি ছিল না, তো এটা আমার একমাত্র সঙ্গী। পিছনের টেল ল্যাম্পটা দেখতে পাচ্ছেন পুরো টি শেপের, এলইডি টেল ল্যাম্প, আর ইন্ডিকেটারগুলো আপনার বাল্ব। তো সাইলেন্সার, ডুয়েল এক্সস্ট, টায়ারটা খুব সুন্দর। আমি টায়ারের মধ্যে র্যাপিং করিয়েছিলাম, আমার আগের ভিডিওগুলোতে দেখলে আপনারা বুঝতে পারবেন আমার গাড়িতে কি কি কাজ হয়ে আছে এক্সট্রা। তো এই পোর্শনটাও আমি র্যাপিং করিয়েছি যাতে এই ভাইজারটা ভালো থাকে। এখানটাতে একটা স্টিকার আইডিয়া করে লাগানো হয়েছে, তো দেখুন খুব ভালোই লাগছে। তো ভিউয়ার্স, এটাও পুরোপুরি করিয়েছি রিসেন্ট, আগের থেকে মডিফিকেশন চেঞ্জ করে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আর আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। তো আজ এখানেই শেষ করলাম, টাটা।